মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের লং মার্চ এবং কর্মসূচি প্রতিরোধ ও জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সেক্টর কমান্ডার্স ফোরাম সহ 27টি সংগঠনের ডাকা হরতালে খবর জানাতে এই মুহূর্তে শাপলা চত্বর এলাকায় আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক এবং চট্টগ্রামের ওয়াসার মোড়ে আছেন আমাদের রিপোর্টার কমল দেব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। আপনি জানেন যে হেফাজতের পক্ষ থেকে জানানো হয়েছিল যে সকাল 11টায় যে লং মার্চের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশের কার্যক্রম শুরু হবে ঠিক সকাল 11টায়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সেই লং মার্চের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত যে হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ মোহাম্মদ শফি সাহেব এখনো পর্যন্ত এই লং মার্চের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশ স্থলে উপস্থিত হননি। তবে এই মহাসমাবেশ সকাল 11টায় শুরুর কথা থাকলেও কিন্তু সেই ভোর থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে হেফাজত কর্মীরা এখানে এসেছেন। এবং আমরা আমরা সকালবেলা কথা বলেছি হেফাজত ইসলামের যে প্রচার শাখা, সেই প্রচার শাখার সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে দেশের সব জেলা থেকেই হেফাজতের কর্মীরা এই লং মার্চে অংশ মিছিল নিয়ে এবং অনেকে পায়ে হেঁটে এসেছেন। যদিও তারা অভিযোগ করে প্রথমে এই লং মার্চকে বাধা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন চেষ্টা চালানো হয়েছে, তবে সেই চেষ্টা এবং বাধাকে উপেক্ষা হেফাজত ইসলামের কর্মীরা এখানে উপস্থিত হচ্ছেন। আর এই সকাল থেকে এখন পর্যন্ত, সকাল থেকে 11টা পর্যন্ত যে অনানুষ্ঠানিক সভা হয়েছে এবং মূল মঞ্চ থেকে ইসলামী এবং ধর্মীয় উদ্দীপনামূলক গজল পরিবেশন করা হয়েছে এবং সেখান থেকে নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। এবং সেই বক্তব্যে তারা অভিযোগ করেছেন যে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে হেফাজতের কর্মীরা যখন আসছিলেন তখন সরকার দলীয় কর্মীরা এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশেষ করে পুলিশ এবং র‍্যাব, হেফাজতের কর্মীরা যেন লং মার্চে এই মহাসমাবেশে আসতে না পারেন সেজন্য তাদেরকে বাধা দেওয়া হয়েছে বলে তারা এখানে অভিযোগ উত্থাপন করেছেন। ওরা আপনি জানেন যে আজকে যে এই লং মার্চ হচ্ছে, সেই লং মার্চ এবং মহাসমাবেশে মূলত 13টি দাবিকে সামনে রেখে এই লং মার্চ এবং মহাসমাবেশ হচ্ছে। তবে এখন পর্যন্ত এই লং মার্চের মহাসমাবেশের যে মূল মঞ্চ সেখান থেকে মূলত নাস্তিক ব্লগারদের বিচার এবং তাদের বিচারের জন্য ব্লাসফেমি আইন, অর্থাৎ ইসলাম ধর্ম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকর বক্তব্য দিলে তাদের বিরুদ্ধে আইন করে শাস্তির বিধানের দাবি, তারা এই মূল দাবিটি মূলত এখানে উপস্থাপন করা হচ্ছে। এবং পাশাপাশি শাহবাগের যে গণজাগরণ মঞ্চ, সেই গণজাগরণ মঞ্চ সম্পর্কেও এখানে সমালোচনা করা হচ্ছে। এবং তারা দাবি করছেন যে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে পরিকল্পিতভাবে ইসলামের বিরুদ্ধে এবং হযরত মুহাম্মদ ইসলামের বিরুদ্ধে ব্লগাররা কুৎসা রচনা করেছেন এবং তাদের শাস্তিও দাবি করেছেন। আমরা কিছুক্ষণ আগেই হেফাজত ইসলামের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে মহাসমাবেশ থেকে আল্লামা শাহ আহমদ শফি সাহেব তিনি পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। তারা আরও জানিয়েছেন যে তাদের যেই 13 দফা দাবি রয়েছে, সেই 13 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা রাজপথ ছাড়বেন না। ওরা আপনি জানেন যে চট্টগ্রামে আছেন আমাদের